আসসালামু আলাইকুম দর্শক, মাহমুদ মাল্টিমিডিয়ার বিয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চট্টগ্রামে 20 জুলাই মহাসমাবেশ করার ঘোষণা বিএনপির। বাম দলের ডাকা হরতালে বিএনপির সমর্থন, হরতালের সমর্থনে রাস্তায় নামার আহ্বান মান্নার। খালেদা জিয়ার মুক্তি মারে গণতন্ত্রের মূর্তি মির্জা ফখরুল। পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নামে লুটপাট চলছে। ট্রেনে হামলায় 9 জনের ফাঁসি রায়ে জাতি বিস্মিত ফখরুল। সংবাদ শিরোনাম শুনলেন, এবার শুনুন বিস্তারিত সংবাদে। খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী 20 জুলাই চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। লালদিঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ চত্বর কিংবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করতে চায় দলটি। সমাবেশের জন্য এই দুটি স্থানের একটি পেতে বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা উপ কমিশনারের কাছে আবেদন করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। একই সঙ্গে সমাবেশ সফল করতে নানামুখী প্রস্তুতি রয়েছে দলটি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির উপদপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করতে প্রথমে লালদিঘি মাঠ চেয়েছিলাম, কিন্তু সেখানে মাসব্যাপী বৃক্ষমেলা চলায় পরবর্তীতে কাজীর দেউড়ি মোড় কিংবা লালদিঘির পার সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি স্থানের যে কোনো একটিতে সমাবেশ করার অনুমতি পাওয়ার জন্য দলের পক্ষ থেকে নগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। বাম দলের ডাকা হরতালে বিএনপির সমর্থন। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলের ডাকা রোববারের অর্ধদিবস হরতালে দলীয়ভাবে সমর্থন জানিয়েছে বিএনপি। শুক্রবার স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান প্রমুখ। এর আগে গত 29 জন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের চলমান সংকট নিরসন ও বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। হরতালের সমর্থনে রাস্তায় নামার আহ্বান মান্নার। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী রোববার বাম দলের ডাকা হরতালের সমর্থনে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধনে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, ডান বামের প্রশ্ন নয়, এটা গ্যাসের প্রশ্ন, জনগণের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন, তাই সবাই মিলে আসুন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলি। খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি দাবি মির্জা ফখরুলের। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ গণমাধ্যমের স্বাধীনতা নেই, অথচ গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। যে নেত্রী সারাটা জীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আজ সেই নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলায় সম্পূর্ণ অনৈতিক, অমানবিক এবং বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরে আসা মানে খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তি হলে সেটি হবে গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিতে প্রতীকী অনশনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডাক্তার এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ড্যাবের আহ্বায়ক ডক্টর ফরহাদ সিরিম ডোনার, বিএফইউজির একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম এবং শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া প্রমুখ। পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নামে লুটপাট চলছে। পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নামে লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এই মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। খালেদা জিয়ার মুক্তির দাবি ও গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নজরুল ইসলাম বলেন, জনগণকে নিয়ে ভাবার সময় সরকারের এখন নেই, তারা লুটপাট নিয়ে ব্যস্ত আছে। লুটপাট বাড়াতে 10,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচ এখন 21,000 কোটি টাকা করা হয়েছে। প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নামে লুটপাট করা হচ্ছে। ট্রেনে হামলায় 9 জনের ফাঁসির রায়ে জাতি বিস্মিত ফখরুল। 25 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির ঘটনায় 9 জনকে ফাঁসির আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন পাবনায় ট্রেনে হামলার ঘটনায় যে রায় দেওয়া হয়েছে এতে গোটা জাতি বিস্মিত হয়েছে। 1994 সালে ট্রেনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছিল, কে ছুড়েছিল কয়টি ছুড়েছিল তার কোনো প্রমাণাদি নেই। অথচ এই মামলায় 9 জনকে ফাঁসি এবং 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই রায়ে শুধু হতাশ নয় বিক্ষুব্ধ। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।